আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য টাকা পর্যন্ত নাকি ছড়ানো হচ্ছে। ডেঙ্গু সহ সারা দেশে খুব বিপজ্জনক ভাবে ছড়িয়ে পড়েছে, থাকার অবস্থা খুবই খারাপ। ডেঙ্গু শুরু হওয়া থেকে এই পর্যন্ত প্রায় 250 মানুষ মারা গেছে এবং প্রতিদিনই 600-700 করে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেঙ্গু হওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধের জন্য দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে একটি প্রচারপত্র বিলি করছে। এই প্রচারপত্র যদি আপনারা পড়েন তাহলে ডেঙ্গু প্রতিরোধ হবে এবং আগাম আপনারা প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত দ্রুত গতি ডেঙ্গু প্রতিরোধের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা খুব দ্রুত গতিতে অতি তৎপরতার সাথে যদি এইটা মোকাবেলা না করেন তাহলে মহামারীতে পরিণত হবে, অনেক মানুষ মারা যাবে। সুতরাং যাতে কোনোভাবেই আতঙ্ক তৈরি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার, জনসমর্থিত সরকার, আন্দোলনের সরকার একটি ভয়াবহ দানবকে সরিয়ে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এই সরকারের দায়িত্ব অনেক বেশি। এবারে অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে ডেঙ্গু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে যদি 250 মানুষ ঢাকা মহানগরীতেই মারা যায়, সারা বাংলাদেশে 250 জন মারা গেছে এবং এটি বাড়তে থাকবে। সুতরাং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই যাতে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এই মহামারী যেন মানে ছড়াতে না পারে। প্রতি বছরই এটা হচ্ছে, এর আগে ছিল স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ওষুধপত্র ছিল না, ছিল অন্য জিনিস। আর যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট তারা পাচার করেছে, টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল। এটা আমার কথা নয়, এটা সংবাদপত্রে এই এই সংবাদ প্রকাশিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা তারা বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্রের পথে গোটা জাতিকে হাঁটার সুযোগ দিয়েছে এবং সেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অতি দ্রুত এবং বড় ধরনের উদ্যোগ গ্রহণ না করলে পরে এলাকাবাসী, ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। আমরা জানি যে একটা কঠিন দুর্যোগময় মুহূর্ত চলছে, আন্তর্জাতিক চক্রান্ত চলছে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর জন্য। আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য টাকা পর্যন্ত নাকি ছড়ানো হচ্ছে। সংবাদপত্রে উঠেছে যে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনে ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য। এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থা যোগাযোগ হচ্ছে, তারা তাদের পছন্দ মতো ডিসি, তাদের পছন্দ মতো ডিপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে, এটাও সংবাদপত্রে এসেছে। এটা অত্যন্ত বিপজ্জনক সংবাদ, এটা অত্যন্ত আতঙ্কজনক সংবাদ যে আবার যাতে এখন যতটুকু নিঃশ্বাস পাওয়া যাচ্ছে যে মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আমরা কথা বললে পরে পুলিশ, গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করছে না, এই যে পরিবেশ, এই পরিবেশকে রসাত করে আবার শেখ হাসিনার রাজত্ব কায়েম করে বাংলাদেশের জনগণের টাকা বিদেশে পাচার করা, লুট করা এবং যারা সত্য কথা বলবে তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া অথবা তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করা অথবা তাদেরকে চিরদিনের জন্য অদৃশ্য করে দেওয়া, যে কর্মসূচিগুলো, যে ভয়াবহ কর্মসূচিগুলো এবং হিংস্র কর্মসূচিগুলো শেখ হাসিনা প্রায় 15-16 বছর ধরে করেছেন, এখন তাদের যারা প্রভু হাসিনাকে যারা রক্ষা করতে চান তারা নানাভাবেই হাসিনা এবং ওই তার ফ্যাসিবাদের লোকজনদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে।
এই পাশে ডেঙ্গু ছিল তুমি সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির স্যারের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে